পশ্চিম আফ্রিকার উপকূলে অবস্থিত স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ টেনেরিফে স্বাগতম। অত্যাশ্চর্য সৈকত, প্রাণবন্ত নাইট লাইফ, শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, এক্সোটিক ওয়াটার পার্ক, বিচ ওয়াটার স্পোর্টস ও অলস সন্ধ্যার গোধূলি অবলোকনের জন্য আদর্শ ভ্রমণ স্থান টেনেরিফ। ব্যস্ত জীবনের ধারাবাহিকতা ফেলে প্রতিটি সূর্য সন্ধানী পর্যটকের জন্য টেনেরিফ যেন একটি স্বর্গ। আগ্নেয়গিরি থেকে উদ্ভূত এই দ্বীপে স্পেনের সর্ববৃহৎ পর্বতচূড়া মাউন্ট এজিজে আরোহণ, সৈকতের বাড়িতে সমর্পণ থেকে শুরু করে বিকেলের সান্ধ্য আলোয় পায়চারি কিংবা আলো আধারির সুরে রাতের খাবার গ্রহণ, সবই আপনাকে আরেকটি দিন বেঁচে থাকার প্রেরণা দেবে। আসুন একসাথে এই অবিশ্বাস্য দ্বীপ টেনেরিফকে আবিষ্কার করি। পূর্ব লন্ডনের মাইলেন থেকে টেনেরিফের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। আমাদের বাসটা চলে এসেছে, এইচএন ন্যাশনাল এক্সপ্রেস বাস, যে বাসে কোনো হেল্পার নেই, ড্রাইভার একাই। 58 মিনিট পরে এই বাসটি আমাদের পৌঁছে দিবে স্টানস্টাড এয়ারপোর্টে। বাসে উঠলাম, এই হচ্ছে বাস, একদম টাইমে চলে এসেছে। 2:02 বাসটা এসেছে, 2:03 বেজে গেল, ছাড়বে এখনই। চলে আসলাম স্টানস্টাড এয়ারপোর্টে। থ্যাংক ইউ। এখন আমি যাচ্ছি টার্মিনালের দিকে। এয়ারপোর্টে ঢুকেই দেখি বিশাল লাইন। সিকিউরিটিতে অনেক সময় লাগলো, এত ভিড়, আমার অনেক যন্ত্রপাতি দেখে আর পানির বোতল একটা ছেলেটা ফেলে দিল, খুবই খারাপ লাগলো। বোতলটা খুব সুন্দর ছিল। আমি এখন আসছি ডিউটি ফ্রি শপে। ডিউটি ফ্রি সম্পর্কে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে লোকজন মনে করে ডিউটি ফ্রি শপ অনেক সস্তা, কিন্তু আমার কাছে কখনো তা সস্তা মনে হয় না, কারণ সব কিছুর দাম আমি আসলে লোকাল মার্কেটের চেয়ে ডিউটি ফ্রি শপে এয়ারপোর্টে বেশি পাই। একটা কারণ হতে পারে যে ডিউটি ফ্রিটা নাই, কিন্তু দোকান ভাড়া বা লোকেশন অনুযায়ী জিনিসপত্রের দাম বাড়াতে গিয়ে সম্ভবত দামগুলো বেড়ে যায়। তো যারা মনে করে ডিউটি ফ্রি মানে অনেক সস্তা হবে, বিষয়টা আসলে তেমন না। এক দুটো আইটেম থাকতে পারে, কিন্তু ওভারঅল সবসময় ডিউটি ফ্রি বেশি। যাই, আমি আমার গেটটা খুঁজে বের করি। এই আমার রায়নারের প্লেন, আমাকে যাইতে হবে পিছনের দরজা দিয়ে। জানালার পাশে আসন পাওয়ার জন্য মূল ভাড়ার সঙ্গে অতিরিক্ত 10 পাউন্ড দিতে হয়েছে। কিন্তু জানালা দেখে মেজাজ খারাপ হয়ে গেল। ময়লা ঘোলাটে জানালার কাজ, সেই ময়লাময় জানালা দিয়ে টেনেরিফের মাউন্টাইদের সর্বোচ্চ চূড়া দেখতে দেখতে বিরক্তিকর 4 ঘন্টা পর টেনেরিফ আইল্যান্ডে অবতরণ করলাম স্থানীয় সময় সকাল 10টায়। অবশেষে নামলাম টেনেরিফে। আমাদের জন্য বাস অপেক্ষা করছে, বাসটা এসছে আমাদের টার্মিনালে নিয়ে যাবে। বাসে করে টার্মিনালে যেতে বেশ সময় লাগলো। বাসে বেশিরভাগ যাত্রী ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বলছে। টুকটাক শব্দ জানা থাকায় বুঝতে পারলাম সেই ভাষাটা স্প্যানিশ। বাস থামতেই সকল যাত্রীর মতো আমিও টার্মিনালের দিকে এগোলাম। পছন্দ গরম। ব্রেক্সিটের পর এটাই ছিল আমার প্রথম ইউরোপ ভ্রমণ। ব্রেক্সিটের আগে ইউরোপের 3টি দেশে ভ্রমণ করেছি, কিন্তু এবারই প্রথম ইমিগ্রেশনে আমার পাসপোর্টে ইউরোপের কোনো দেশের এন্ট্রি সিল লাগলো। তবে মজার ব্যাপার হলো, ব্রিটেন ইউরোপে আর টেনেরিফ নর্থ আফ্রিকায় হলেও একই টাইম জোন মেনটেন করে, সেজন্য ঘড়ির টাইম আর বদলাতে হলো না। শুধু কেবিন লাগেজ ছিল বলেই সহজে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের বাইরে। এখান থেকে হোস্টেলে যেতে আমাকে আরও 30 মিনিট বাসে চড়ে কস্তা আদেহে নামক একটি জায়গায় যেতে হবে। অ্যারাইভেল দিয়ে বের হতেই সারি সারি বাস স্টপ দেখা গেল, প্রচুর যাত্রী অপেক্ষা করছে বাসের জন্য। পুরো টেনেরিফে যে বাস কোম্পানিটি তার নেটওয়ার্ক মেনটেন করে তার নাম হলো টিটসা বাস। এদের টিকিট ভেন্ডিং মেশিন থেকে 10+ নামক একটি ট্রাভেল কার্ড কিনতে পাওয়া যায়, যার মাধ্যমে 10 ইউরো খরচ করে দৈনিক ইচ্ছে মতো যত খুশি বাস ভ্রমণ করা যাবে। আমার যেহেতু তালের ঠিক নেই কই যাব, তাই দৈনিক বা সাপ্তাহিক ট্রাভেল কার্ড না করে আপাতত 15 ইউরো টপ আপ করে রাখলাম। এরপর অপেক্ষা শুরু হলো বাস আসার। গত 48 ঘন্টায় প্লেনে 2 ঘন্টা ছাড়া আর ঘুমানো হয়নি, কিন্তু তারপরও ফুরফুরে উষ্ণ বাতাসের কারণে দাঁড়িয়ে অপেক্ষা করতে খারাপ লাগছে না। আমার এই ভ্রমণ ছিল ফেব্রুয়ারি মাসে, যেখানে লন্ডনে রীতিমতো হাড় কাঁপানো শীত, তাই এই গরমে আরামই লাগছে। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর আমার 40 নম্বর বাস এলো, কিন্তু কপাল মন্দ। সামনের মেক্সিকান স্প্যানিশ ভাষীর মেয়েটির পিছু পিছু বাসে উঠতেই জানা গেল আর কোনো সিট নেই, নেমে যেতে হবে। তবে ভাগ্য ভালো, পরের বাস 5 মিনিট পরেই চলে আসে। সে বাসে চড়েই রওনা দিলাম কস্তা আদেহের উদ্দেশ্যে। বাসে বসে থেকে দূরের সৈকত আর স্পেনের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এডে দেখতে দেখতে চলে এলাম কস্তা আদেহ বাস স্টেশনে।
বাসস্টপ থেকে দূরে মন্দির সদৃশ্য কিছু দেখতে পেয়ে বেশ অবাকই হলাম। পরে অবশ্য জেনেছি ওটা একটা ওয়াটার পার্কের প্রবেশ মুখ। বাসস্টপ থেকে বেরিয়েই ভিডিও করতে শুরু করলাম। খুবই আরামদায়ক ঝিরঝিরি বাতাস, উষ্ণ আবহাওয়ায় দেয়ালের খাঁজগুলোকে টেরাকোটার নকশা ভাবতে ভাবতে হোস্টেলের পথে হাঁটতে থাকলাম। স্প্যানিশ আইল্যান্ড টেনেরিফ মরক্কোর কাছাকাছি হওয়ার কারণেই কিনা জানি না, চারপাশে প্রচুর খেজুর গাছ দেখছি। হাঁটতে ভালো লাগছে, তবে জুতোর বদলে স্যান্ডেল হলে ভালো হতো। খেজুর গাছ, বাঁধানো ফুটপাথ, সুরম্য ভবন ও ব্যস্ত হাইওয়ে পেরিয়ে গুগল ম্যাপ ফলো করে হাঁটতে লাগলাম হোস্টেলের দিকে। হাঁটার পথ মসৃণ হলেও সমতল নয়, যথেষ্ট উঁচু নিচু, আপহিল ডাউনহিল করে হাঁটতে হচ্ছে। ক্লান্ত শরীরে তাই বেশি সময় লাগছে। আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাবো, প্রায় 7-8 মিনিট হাঁটলাম। হাঁটার পর আমি হোস্টেলের পথে আসছি। খারাপ না জায়গাটা, ভালোই। আশা করি আমার বারান্দা থেকে সমুদ্রটা দেখা যাবে। এইখানকার কোনো একটা বিল্ডিংয়ে আমার হোস্টেলটা হবে সম্ভবত। আমি চলে আসছি। ইয়েস, এই হচ্ছে আমার হোস্টেল। এন্ডলেস সামার হোস্টেল নামক থাকার জায়গাটি booking.com থেকে বুক করেছি £165 5 রাতের জন্য। আমার চেক ইন টাইম ছিল দুপুর 2টায়। হোস্টেলে ঢুকেই ভাবলাম রুমে থিতু হওয়ার আগে হোস্টেলটা একবার ঘুরে দেখি। সদর দরজা দিয়ে ঢুকেই বেশ খোলা জায়গা আছে, সেখানে বিশাল লম্বা একটা ক্যাকটাস দেখলাম। একটা বড় গাছ আছে যার ছায়ায় টেবিল চেয়ার ও অপর পাশে আচ্ছাদনের নিচে সোফা সেট সহ অনেকখানি বসার জায়গা। এই জায়গায় হোস্টেলের বোর্ডাররা মূলত গল্পগুজব, আড্ডাবাজি, সকালে নাস্তা ইত্যাদি সারেন। হোস্টেলের নিজস্ব উদ্যোগে মাঝে মাঝে বারবিকিউ পার্টি করা হয়, তখন এই জায়গাটা ভালোই ব্যবহার হয়। এবার হোস্টেলে ঢোকা যাক। রিসেপশনের পরিসর বেশ বড়সড়, এখানেও একটি টেবিল দেখা যাচ্ছে। বোর্ডাররা বসে এখানে গালগল্প করতে পারবে। এছাড়া ভেন্ডিং মেশিন, বইয়ের শেলফ রয়েছে। ফ্রি ব্যবহারের জন্য কিছু প্রসাধনীয় রাখা হয়েছে। এই হোস্টেলটি নিয়মিত সার্ফিং লেসন আয়োজন করে তার বোর্ডারদের জন্য, সেটারই সময়সূচি টাঙ্গানো আছে। সার্ফিং ছাড়াও নানাবিধ অ্যাডভেঞ্চার, যেমন প্যারাগ্লাইডিং, কায়াকিং, সি ডাইভিং সহ ইত্যাদি নানা কিছু আউটডোর স্পোর্টস করার সুযোগও এই হোস্টেল থেকে পাওয়া যায়। রিসেপশনে কেউই নেই, পুরো হোস্টেলটাই ঝুমুচ্ছে। পরে জেনেছি এই সময়টায় সব বোর্ডাররা বাইরে থাকে, তাই কাউকে দেখা যায় না। আসলেই তো, এমন চমৎকার ওয়েদারে কে ঘরে থাকে। সকাল 8টার মধ্যেই হোস্টেল মোটামুটি খালি হয়ে যায়, সন্ধ্যা 7টার দিকে তারা ফিরে আসে। রিসেপশনের পাশেই রয়েছে কিচেন, অনেক বড় কিচেন। কিচেনের কাবার্ডগুলো বোর্ডারদের খাবার রাখার জন্য নির্দিষ্ট করে দেওয়া আছে। এছাড়া যাবতীয় কিচেন অ্যাপ্লায়েন্স, যেমন মাইক্রোওয়েভ, কেটল, ফ্রিজ থেকে শুরু করে হাঁড়ি পাতিল, সসপ্যান, চামচ, কাপ, বাটি, প্লেট কি নেই এখানে। রান্নাবান্নার জন্য কিছু ফ্রি ইনগ্রেডিয়েন্টসও রাখা আছে। তবে সবচেয়ে মজার বিষয় হলো ফ্রি ফুড কাবার্ড। এখানে যে কেউই অন্যের জন্য খাবার রেখে দিতে পারে। কোনো কোনো বোর্ডার চেক আউট করার সময় তার বেঁচে যাওয়া খাবারগুলো অন্যের ব্যবহারের জন্য এই ফ্রি ফুড কাবার্ডে রেখে যায়। চলুন আমার রুম ও বাঙ্ক বেডটা দেখা যাক। দোতলায় উঠেই শুরুতে দেখলাম টয়লেট, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এ হলো আমার রুম, আর এ হলো আমার বেড, তার পাশে রয়েছে স্টোরেজ। আমি আগেও ডরমিটরিতে থেকেছি এবং প্রতিবারেই উপরের বিছানায় থেকেছি, কিন্তু এবার নিচের বিছানা পেয়ে একটু খুশি হলাম। তবে যারা লম্বা তারা নিচের বিছানায় থাকলে সাবধানে থাকবেন, নতুবা উঠতে বসতে ঢুকতে মাথায় ঠোকর খেতে পারেন। একদম, আমি একদম তাও কুঁজো হয়ে বসছি, পুরোপুরি বসতে পারছি না। সো এটা একটু মাথায় রাখবেন। সাজানো গোছানো ভালো রুমই পেয়েছি। রুমের পাশে রয়েছে বিশাল বারান্দা। তবে এই বারান্দার পাশে রুম পাওয়ার জন্য এক্সট্রা 10 পাউন্ড বাড়তি গুনতে হয়েছে। বারান্দায় অনেকগুলো ইজি চেয়ার দেওয়া আছে। খোঁজ নিয়ে জেনেছি বোর্ডারদের নিয়ে ছোটখাটো পার্টি এই বারান্দায় করা হয়। অন্যের সঙ্গে রুম শেয়ার করতে ও বাথরুম টয়লেট শেয়ার করতে সমস্যা নাই, এমন সলো ট্রাভেলারদের জন্য থাকার জায়গা হিসেবে ডরমিটরি গুড চয়েস। এর সবচেয়ে বড় সুবিধা হলো অনেক অপরিচিত নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া যায়। তবে আপনার যদি ভাগ্য খুবই মন্দ হয়, তবে নাক ডাকে এমন কেউ আপনার রুম পার্টনার হতে পারে, এটাও মনে রাখবেন। আর আপনার নিজের যদি নাক ডাকার অভ্যেস থাকে, তবে হোস্টেল বা ডরমিটরিতে আপনার না থাকাটাই উচিত হবে।
প্রচণ্ড ঘুম পেয়েছিল, 2 ঘন্টা ঘুমাই এলাম, ঘুমায় এখন খাই নাই। লাস্ট খাইছি একটা বার্গার, সেটা হচ্ছে 4টার সময়, ভোর 4টা ইউকে টাইম। এখন বাজে হচ্ছে আপনার 5টা, 12 ঘন্টা হয়ে গেছে, 12 ঘন্টার বেশি না খাওয়া। এখন কোথাও যাবো, গিয়ে কিছু খাবো, তারপরে আগামীকাল সকালে নাস্তার জন্য টুকটাক কিছু জিনিসপত্র কিনবে দোকান থেকে। আমি লন্ডনে এখন এই সময় আমাকে বস্তা ভরে রাখতে তো 2টা জ্যাকেট 2টা মাফলার, টুপি, অস্থির একটা অবস্থা। আর সেখানে স্পেনে এখন কি অবস্থা, কি সুন্দর ওয়েদার, সারা বছর জুড়ে কিন্তু টেনেরিফে এরকম ওয়েদার থাকে, শুধু নভেম্বর ডিসেম্বরে একটু ঠান্ডা পড়ে, সেটার কোনো ঠান্ডাই নেই লন্ডনবাসীর জন্য, গরম। এবং খুবই কম খরচে এখানে আসা যায়, হোটেল ভাড়া খুব কম, হোটেলের কাছে একটা রেস্টুরেন্ট পেলাম। এখানে 2টা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টগুলো আমার খুব ভালো লাগছে, বাসারও কাছে, এইগুলোতেই মোটামুটি দিন রাতের খাবারগুলো হয়ে যাবে আমার, মনে হচ্ছে এই রেস্টুরেন্টটা আরও ভালো হবে। হাঁটতে একটা সুপার মার্কেট পেয়ে গেলাম, এখন এই সুপার মার্কেটে গিয়ে দেখা যাক। পৃথিবীতে যে বিষয়ে আমার সবচেয়ে আগ্রহ কম তা হলো খাওয়া দাওয়া। বেঁচে থাকতে হলে খেতে হয়, তাই আমি খাই। দুপুর ও রাতে যেহেতু বাইরেই খাবো, তাই সকালে নাস্তার জন্য কিছু শপিং করে নিচ্ছি, নুডলস, ব্রেড, বাটার, চিজ ইত্যাদি টুকটাক কিনে নিলাম। টোটাল 20 ইউরো বাজার করলাম। না ভাই, কিছু চুরি করি নাই, থ্যাংক ইউ। হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্ট পেলাম, খুবই সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট। ট্র্যাডিশনাল চেয়ার টেবিল ছাড়াও এই রেস্টুরেন্টের বাইরে বসার জায়গায় দামি ব্র্যান্ডের কিছু গাড়ির মডেল রাখা হয়েছে ডাইনিং টেবিল হিসাবে। গাড়ি প্রেমীদের জন্য রেস্টুরেন্টটি নিশ্চয়ই খুব প্রিয় খাবার জায়গা হবে। এত রেস্টুরেন্ট আমি এক জায়গায় কখনো দেখি নাই, অভাব নেই খাওয়া দাওয়ার। রেস্টুরেন্টের পাশাপাশি আউটডোর অ্যাক্টিভিটিসের জন্য কিছু দোকানপাট দেখা যাচ্ছে, এখান থেকে টিকিট কিনে নেওয়া যায় আউটডোর অ্যাক্টিভিটিসের জন্য। হাঁটতে হাঁটতে একটি পাবে বসলাম, বসে বসে কিছুক্ষণ বার্সেলোনার খেলা দেখলাম। শরীর খুব ক্লান্ত, তা যতটা যাত্রাপথের তার চেয়ে বেশি রাত জাগার কারণে। সন্ধ্যার আলো আধারিতে ভিন্ন রূপে জেগে ওঠার প্রস্তুতি নিচ্ছে টেনেরিফ। আর ওদিকে সারাদিনের কোলাহল বুকি নিয়ে ঘুমোতে যাচ্ছে সমুদ্র। যাই, সমুদ্রকে শুভরাত্রি জানিয়ে আসি, আর আপনাদের সঙ্গে কথা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন।